হানাফি লোক বলে যে আমরা যা করি সব সহিদিস আর হাদিস বলে আমরা যা করি সব সহি আমার সাধারণ মুখ্যমন্ত্রী যারা আছে তারা কাকে বিশ্বাস করব আসলে এটা একটা সমস্যা আপনি যখন জমি কিনেন তখন কিন্তু যে যে ব্যক্তি জমি খারাপ জমি পেছে সেও বলে আমার জমি ঠিক আছে যে ব্যক্তি ভালো জমি বলে সেও বলে আমার জমি ঠিক আছে এখন আপনি কিন্তু সবার কথা শোনেন না আপনি কিন্তু একটা জমি নিয়ে কখনো কখনো যেন উকিলের কাছে যান প্রয়োজনে আশেপাশে মানে জিজ্ঞাসা করেন এটা খাজনা যেখানে সেখানে যান এর অর্থ হচ্ছে আপনাকে দাবি করলেই হবে না এটা শুদ্ধ কিনা এটা শুদ্ধ কিনা সেটা আপনাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যারা জানে হাদি সম্পর্কে যারা সয়দ আলি যারা হাদিসের ফার্মেসি নিয়ে বসছে যেটাকে বলা হয় যারা হাদিসের যারা কর্মকাণ্ড করে তাদের কাছে যেতে হবে আপনি শুদ্ধ এই জন্য হাদিস নিয়ে গবেষণা করে তাদের কাছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে হাদিসটা শুদ্ধ কি অশুদ্ধ ধরেন আপনি একটি হাদিস বললো কেউ বললো আউগল খালাক আল্লাহ নূরি বললো যে প্রথম আল্লাহ তালা আমার নূর সৃষ্টি করেছে আপনি এখন খুঁজবেন এক্সাম্পলো যে শুদ্ধ আপনি শুদ্ধ বলে মেনে নিবেন না বলে কোথায় আছে আপনি দেখবেন যে হাদিস আসলে কোনো ইসলামের কোনো হাদিসের কিতাবে নাই এটা একটা বানোয়াট যেমন এই জাতীয় এই যে এই কারণে আপনি খুঁজতে হবে আপনাকে আপনি খুঁজবেন কোনো সমস্যা নেই বিশ্বস্ত মানুষ দেখে আপনি আমল করবেন আপনি যেহেতু সাধারণ মানুষ সাধারণ মানুষের কাজও কিন্তু যখন ভালো কোনো কাজ করতে হয় পঁচা মাছটা কিন্তু বাজারে গেলে কিনে না মাছ বিক্রি করতেছে আমার মাছ ভালো আমার মাছ ভালো আপনি কি কিনবেন আপনি কিন্তু কী করবেন জিজ্ঞাসা করেন মাছটা টিভে দেখবেন ধরে দেখবেন এবং যে জানে তারা জিজ্ঞাসা করেন মাছটা ভালো কিনা গন্ধ গন্ধবেচ্ছে কিনা দেখবেন প্যাট কী অবস্থা দেখবেন কানার কানার নিচে কী অবস্থা দেখবেন তারপরে কিনবেন সুতরাং বোঝা গেল আপনি এখানে নিজে পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার দায়িত্ব আছে জানার জিজ্ঞাসা আপনি জিজ্ঞাসা করবেন হাদিসটি কোথায় আছে যদি বলে যে হ্যাঁ আছে আবুধ তিনমিজি নাসাই বলো এটা শুদ্ধ কিনা কারণ নাসাই তিনমিজি না মধ্যে দুর্বল হাদিস আছে যদি বলে বোখারি মুসলিমে আছে বলে আলহামদুলিল্লাহ তাহলে এটা আমল করতে পারি তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন যে বোখারি মুসলিম আবুধ তিনমিজি নাসাই ইবনে মাজা অনুরূপভাবে শাহী ইবনে খুজাইমা শাহী ইবনে হেব্বান অনুরূপভাবে আর মুতাকাল ইবনুল জারুদ অনুরূপভাবে যে সমস্ত গ্রন্থ সহিহাদিস লে সৈহাদিস সহিহাদিস আছে সেগুলোর মধ্যে আছে কি না এবং সেখানে যারা কালাম করেছে কথা বলেছে যেমন প্রত্যেকটি হাদিসের কিন্তু তাহকিক হয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো হাদিসের এখন তাহকিবাদে নাই যে বলতে পারব না যে এটা হাদিসে বলতে পারবো না সুযোগ্য শুদ্ধ বলা যায় না এগুলি নাই আছে একেবারে রেয়ার যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে যেমন বাই হাকিতে কিছু রেওয়ায়াত আছে এবং যেগুলো আচার আছে যেমন ইবনাহ বি সাহেবতে বা মোসানফ ইবন মোসানফগুলোতে বা মাসানিদগ গুলোতে কিছু কিছু আচারকে শুধুমাত্র তাককি করা বাকি আসার বেশিরভাগ হাদিস আলহামদুলিল্লাহ হুকুম লাগানো হয়ে গেছে আপনি সেগুলো জেনে নেবেন জানার জন্য কোনো আলেমের কাছে যাবেন যারা আপনাকে দাবি করে যে এটাই শুদ্ধ শুদ্ধ তার শুদ্ধ কে করেছে যদি বলে শুদ্ধ কেউ করা লাগবে না বুঝবেন যে আসলে সমস্যা হয়েছে যদি বলে যে হ্যাঁ এটা শুদ্ধ বলেছে মহাদিসরা মহাদ্রিসরা শুদ্ধ বলতে পারে যেমন যেমন যে কোনো জিনিস আপনি কিন্তু জমি কেনার সময় কিন্তু যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন কারা জিজ্ঞাসা করেন যে জানে বুঝে ঠিক হাদিসের ক্ষেত্র যে হাদিস সম্পর্কে জানে বুঝে তারা গ্রন্থ লিখেছে হাদিসের মধ্যে হাদিসের উপর চলাফেরা করেছে হাদিস নিয়ে সারা সারা জীবন তাদের জীবনের প্রতিটা মিশন ব্যয় করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আছে বুখারি তাদের মধ্যে তিরমিজি তাদের মধ্যে আছে খতনি তাদের মধ্যে আছে ইয়াহিবনু মাইন তাহি ইয়াহিবুল সাইদ আল কপ্তান তাদের মধ্যে আছে ইমাম নাসাই তাদের মধ্যে ইমাম মুসলিম তাদের মধ্যে আছে এই যারা পরবর্তীদের মধ্যে ইমা বুখারি পরবর্তীদের মধ্যে আছে শেখ নাসুদ্দিন আলবানী এবং শেখ সাহেব আল আনাউত এবং শেখ আবু শাক আল এরা যারা হাদিস তাসি এবং তাদিফের কাজে লিপ্ত আছে এবং শেখ আহমদ শাকের সহ এদেরকে এদের তাসি এবং তাদিপ গ্রহণযোগ্য একজন মানুষ হুট করে বলে দিল যে এটা সহি আপনি কীভাবে বললেন সহি তারা কী করে অনেক সময় ভুল করে দুর্বল দুর্বল মিলে সহি বানিয়ে ফেলে অর্থাৎ দুই দুই পশা জিনিস নিয়ে একটা শুদ্ধ হয়ে গেল দুই পশা তো আর পশা বাড়াবে এটা শুদ্ধ হবে কি জন্য এই জন্য এই জাতীয় তারা শুদ্ধ বলে তাদের কথা গ্রহণ করা হবে না যেমন আমরা এই বিষয়গুলিতে অনেক সময় বলে থাকি যে দুর্বল থেকে মায়া ত্যাগ করতে না পারলে আপনি কখনও সহি বিশুদ্ধ জিনিস পাবেন না তেমনিভাবে পচা মাছের মায়া ত্যাগ না করলে প্যাট শুদ্ধ হবে না পচা জিনিস না খেলে পচা জিনিস খাওয়া ত্যাগ না করতে হলে আপনার শরীর সুস্থ থাকবে না এই জন্য আপনার আমার উচিত দিনের ক্ষেত্রেও বিশুদ্ধটা আমরা গ্রহণ করি আল্লাহ আমাদের পুজোর তো অভিযোগ করুন